উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে উৎসাহী যুবক যুবতীদের নিয়ে প্রধানমন্ত্রী জাতীয় কর্মসংস্থান প্রকল্পের আওতায় ভারত সরকারের খাদি ও গ্রামোদ্যোগ আয়োগ ক্ষুদ্র ও লোকমন্ত্রকের উদ্যোগে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় রায়গঞ্জে। জেলা থেকে একটি প্রতিবেদন। ভারত সরকারের খাদি ও গ্রাম উদ্যোগ আয়োগ ক্ষুদ্র লঘু মাধ্যম মন্ত্রকের উদ্যোগে যুবক যুবতীদের নিয়ে জেলাভিত্তিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় জেলা পরিষদের ভবনে সম্প্রতি। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের অধিকর্তা সুনীল কুমার সরকার, খাদি ও গ্রামীণ অধিকর্তা সুমিত কুমার ধর, জেলা খাদি ও গ্রাম উন্নয়ন মন্ত্রকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর দেবাশিস ঘোষ, চেম্বার অব কমার্সের সুপ্রিয় সাহা সহ অন্যান্যরা। PMGP প্রকল্পের ব্যবসা ক্ষেত্রে কিভাবে লোন নেওয়া যেতে পারে, ব্যবসার CBD কিভাবে ঘটানো যায় সে বিষয়ে আলোচনা করেন আয়োজকরা। খাদি ও গ্রাম উদ্যোগ আয়োগ মন্ত্রকের জেলা অধিকর্তা দেবাশিস ঘোষ বলেন, PMGP প্রকল্পে কোন ব্যবসার ক্ষেত্রে কত টাকা লোন পাওয়া যেতে পারে এবং কিভাবে ব্যবসা করা যেতে পারে তা নিয়ে এদিন আলোচনা করা হয়। এখন অনলাইনের মাধ্যমে সবকিছুই আবেদন করা যায়, কিভাবে সেই আবেদন করা হবে তা হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় যুবক যুবতীদের। এদিন জেলার বিভিন্ন ব্লক থেকে উৎসাহী যুবক যুবতীরা স্বনির্ভর হতে সচেতনতা শিবিরে যোগ দেন। আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, এখানকার লোকাল বেনিফিশিয়ারিরা PMGP মাধ্যমে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, তাদের ডকুমেন্টস আধার কার্ড থেকে আরম্ভ করে ফটো, DPR, তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, স্কোর কার্ড, হ্যাঁ, এক্সেক্টার এক্সেক্টার দিয়ে জমা করতে হবে এতে PMGP-র অনলাইনে। এবার আমাদের কলকাতায় বসে আমরা যে DCO-রা আছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল, তা আমি এই ডিস্ট্রিক্টের চার্জে আছি DCO, তো আমরা ওখানে দেখে নেব যে অ্যাপ্লিকেশানগুলো যারা বেনিফিশিয়ারি অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লিকেশানগুলো দেখা নেওয়ার পরে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা হবে। ইন্টারঅ্যাক্ট করার পরে তারপরে আমরা একটা ব্যাঙ্কে ফরওয়ার্ড করা হবে। আমরা চাইছি যে আমাদের ভারতবর্ষে এটা প্রাইম মিনিস্টারের যোজনা, এই লেভেলের মাধ্যমে যাতে বেকার ছেলেমেয়েরা, হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যারা অ্যাপ্লিকেন্ট তারা যাতে মানে একটা বেকারত্ব যা অবস্থা বর্তমান পরিস্থিতিতে সেখানে তাদের কীভাবে লোন নিজের উপরে ডিপেন্ড করে লোন স্যাংশন করে দিচ্ছে ব্যাংক, হ্যাঁ, তার সহযোগিতা করছে ব্যাংক, এবং তারা যাতে ভবিষ্যতে আরও উজ্জ্বল মানে একটা প্লেসমেন্ট পায়। উত্তর দিনাজপুর জেলা থেকে ক্যামেরায় সুব্রত সাহার সঙ্গে তন্ময় চক্রবর্তী, রিপোর্ট দূরদর্শন সংবাদ।